আমি উমর ফারুক মাদেশ থেকে এসেছি আমার এস সার্জারি হয় অক্টোবর মাসে আমার একটা অ্যাক্সিডেন্টের কারণে আজ থেকে ছ সাত বছর আগে দু হাজার পনেরো থেকে লিগামিন ছিঁড়ে যাই পরে আমি ফার্স্টে জানতাম না যে লিগামিন ছিঁড়লে কি হয় চলে পরে যখন দেখি যে কোনো সময় পা পিছলে পড়ে যায় বা মুছুর খেয়ে পড়ে যায় পর্যায়ে অনলাইনে ঘাটাঘাটি করার পর ডাক্তার ও লাম্বা স্যারের সন্ধান পাই সন্ধান মোতাবেক আমি দিল্লি চলে আসি সানা ইন্টারন্যাশনাল হসপিটাল এখানে আসার পরেই এক সপ্তাহের মধ্যে আমার অপারেশন হয়ে যায় এবং অপারেশনের দুদিন পর থেকে আমি আবার হাঁটা শুরু করি অপারেশনের পর এখন প্রায় পাঁচ মাস রানিং এখন আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ এক্সারসাইজের মাধ্যমে আরও সম্পূর্ণ সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছি দেড় মাস দু মাস পর আবার আসি ডাক্তারের কাছে তখন আমার এক্সারসাইজ দেওয়া হয় এবং এক্সারসাইজগুলো করার মাধ্যমে আমি আবার রূপে হাঁটা শুরু করি এবং এবার আসলাম আমি থার্ড টাইম অপারেশনের পর এই থার্ড টাইম এসে আমার সম যাবতীয় ওষুধ যা ছিল সব সম্পূর্ণভাবে ক্লোজ হয় এবং ডাক্তার বলে আমি সম্পূর্ণ সুস্থ আলাইকুম